ওয়েলকাম টু পাওয়ার ক্লাসরুম, যেখানে পরীক্ষার জন্য তুমি তৈরি হবে কনফিডেন্টলি। আর তোমাদের গাইড করতে সাথে থাকছে আমি আয়মান সাদিক। সামনে তো জেএসসি আর পিএসসি পরীক্ষা চলে আসলো, কার কেমন প্রিপারেশন বলো তো? আচ্ছা ভাইয়া, আমাদের বাবা মা আমাদের সাহায্য করার জন্য এই সময় কি কি করতে পারে? বলে আমি আমার বাবা মার কথা বলি, এই সময় আমি অনেক স্ট্রং থাকি বাট আমার বাবা মা নার্ভাস থাকে। আমার মাকে আমি একবার এক্সাম হলে নিয়ে গিয়েছিলাম, আমার মা বলে আয়মান কলম নিছিস, আয়মান পেন্সিল নিছিস, আয়মান শার্প করছিস। আমার মাও নার্ভাস, আমিও নার্ভাস, দুটারই নার্ভাসনেস লেভেল বেড়ে যাচ্ছে না? সেটা উল্টো কাজ করবা, তোমরা চেষ্টা করবা এই সময় তোমার বাবা মাকে কীভাবে স্ট্রং রাখা যায়। একটু পরপর বাবা মাকে বলবো, আচ্ছা কালকের পরীক্ষা তো অনেক সহজ, আমার তো রিভিশন শেষ। আম্মুকে যাই বলবো, আম্মু কালকে কী কী নিয়ে যেতে হবে, আমার সব কিছু একদম ফোল্ডারে করে সুন্দর করে রাখা। আবার বাবাকে বলবা, বাবা কালকে আমি কার সাথে যাবো, সব কিছু সেট, আমার একদম রিভিশন দুইবার দেওয়ার ডান। সো এটা হলে যেটা হবে, তোমারও কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে না, তুমিও স্ট্রং ফিল করবা, তোমার বাবা মাও তোমাকে দেখে ভাববে আরে আমার ছেলে বা মেয়ের তো প্রিপারেশন খুবই ফার্স্ট ক্লাস, তারাও স্ট্রং ফিল করবে। সো নেক্সট টাইম থেকে বাবা মার কাছ থেকে যদি তুমি হেল্প পাও, তার মানে তোমাকেও তাদেরকে একটু হেল্প করতে হবে এবং জিনিসটা ঘুরে দিবা, মনে থাকবে? ভেরি গুড। আশা করছি আমাদের এই টিপসগুলো তোমাদেরকে সাহায্য করবে পরীক্ষার জন্য ভালো করে তৈরি হতে, যাতে তোমরা বেড়ে উঠতে পারো আরও স্ট্রং হয়ে। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা আর বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য। আর নেক্সট এপিসোড দেখতে চোখ রাখো আমাদের এই পেজে।